আপনি আপনার চারপাশে এমন মানুষও পাবেন যাদের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনার জীবনের লক্ষ্য কি, তাহলে তাদের বেশিরভাগ অংশটাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্বটা যে কত বড় সেটা তাদের কাছে সম্পূর্ণ অজানা। একজন লক্ষ্যহীন মানুষ জীবনে কিছুই করতে পারে না, লক্ষ্য ছাড়া জীবনে সে কখনোই সফল হতে পারে না। তেমনি আপনিও যদি লক্ষ্যহীন জীবনযাপন করেন, তাহলে আজ থেকে 10-15 বছর পরেও আপনি ঠিক একই রকম জীবনযাপন পালন করবেন, অর্থাৎ আপনার জীবনে কিছুই পরিবর্তন হবে না। আজকের ভিডিওটিতে আমরা জীবনের লক্ষ্য নির্ধারণ করা কেন এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়েই আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, লক্ষ্য আমাদের জীবনের দিক নির্ধারণ করে। একটি লক্ষ্য নির্ধারণের সবচেয়ে বড় সুবিধা হলো আমরা আমাদের জীবনের সঠিক দিক নির্দেশনা পাই। যাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না, তারা জীবনের কোনো পথেই সফলতা লাভ করতে পারে না। আপনি যদি আপনার জীবনে একটি সঠিক লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে সেই লক্ষ্য পূরণের জন্য আপনাকে কখন কি করতে হবে তা আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। যেমন একজন ছাত্রের কাছে বড় লক্ষ্য হলো পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করা, এবং এই লক্ষ্য পূরণের জন্য তাকে কিভাবে পড়াশোনা করতে হবে সেটা সম্পূর্ণ তার কাছে পরিষ্কার থাকে। সুতরাং আপনি যদি এখনও আপনার জীবনে কোনো লক্ষ্য নির্ধারণ না করে থাকেন, তাহলে একটি লক্ষ্য নির্ধারণ করে তার উপর কাজ করা শুরু করুন। তাহলেই আপনার জীবন একটু একটু করে পরিবর্তন হতে শুরু করবে। নাম্বার 2, লক্ষ্য আমাদের কাজে ফোকাস বৃদ্ধি করে। যদি আপনি আপনার জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করে থাকেন, তাহলে আপনি এটিও জানবেন যে সেই লক্ষ্য পূরণের জন্য আপনাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। অর্থাৎ এখানে কাজটি ভালোভাবে সম্পূর্ণ করার জন্য লক্ষ্য আপনার মনকে ফোকাস বৃদ্ধিতে সহায়তা করে। কারণ আপনি যখন নিজের মন থেকে কোনো কাজ করতে শুরু করেন, তখন আপনার মনে ফোকাস ধরে রাখার জন্য লক্ষ্য এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে আপনি আপনার অমূল্য সময়টি কোনো ফালতু কাজে নষ্ট না করে একমাত্র আপনার আসল কাজটিতে ব্যয় করেন, এবং ধীরে ধীরে আপনি কাজটি সম্পূর্ণ করার দিকে এগিয়ে যেতে থাকেন। নাম্বার 3, অলসতা দূর করে। আপনি যখন কোনো একটি কাজ করার দায়িত্ব সম্পূর্ণ নিজে থেকে নিয়ে নেন, তখন সেই কাজটিকে আপনি আর এড়িয়ে যেতে পারেন না। অর্থাৎ আপনার মাইন্ডে তখন এই বিষয়টি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় যে কোনো মূল্যে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতেই হবে। এই রকম চিন্তাভাবনা আপনার মনে যখন বিরাজ করতে শুরু করে, তখন একদিকে আপনি যেমন নিজের অমূল্য সময়টি কোনো ফালতু কাজে নষ্ট করতে দ্বিধাবোধ করেন, তেমনই এর অন্যদিকে আপনার মধ্যে যদি অলসতা ভাব থাকে, তাহলে তা ধীরে ধীরে শেষ হতে থাকে। কারণ লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আপনি যখন কোনো একটি কাজের দায়িত্ব গ্রহণ করেন, তখন আপনি সেই কাজটি নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেন, যেমন কাজটি কখন এবং কিভাবে করলে আরও ভালো দেখাবে এবং সঠিক সময়ে শেষও করা যাবে। এই রকম চিন্তাভাবনা আপনার মনকে সকল সময় অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, এবং আপনি কখনোই আপনার কাজের প্রতি অলসতা ফিল করেন না। নাম্বার 4, লড়াইয়ের মনোভাব। একজন ব্যক্তি যখন কোনো একটি লক্ষ্য নির্ধারণ করেন, তখন সেই লক্ষ্য নির্ধারণের মধ্য দিয়ে তার চিন্তাধারারও পরিবর্তন ঘটে। মানে একদিকে যেমন লক্ষ্য নির্ধারণের পর ওই ব্যক্তিকে সেই সকল কাজে মনোনিবেশ করতে হয় যে কাজগুলি তার লক্ষ্য পূরণে সহায়তা করে, তেমনই এর অপর দিকে লক্ষ্য পূরণের পথে যেসব সমস্যার সম্মুখীন হন, সেই সব সমস্যাগুলিকে সমাধান করে তিনি সামনের দিকে এগিয়ে যান। আর এই সমস্ত কিছুর কারণে ওই ব্যক্তিটি আগের তুলনায় অনেক শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠেন। এবং নাম্বার 5, সময়ের সঠিক ব্যবহার। আপনি নিশ্চয়ই এমন ধরনের মানুষও দেখে থাকবেন যারা আজ এই বন্ধু, কাল অন্য বন্ধু, কিংবা আজ এই আত্মীয় বাড়ি, আগামীকাল অন্য আত্মীয় বাড়িতে শুধু ঘোরাফেরা করে। এরা হলো সেই সকল মানুষ যাদের জীবনে কোনো বড় লক্ষ্য নেই। এরা এদের জীবনের অমূল্য সময়টি ঠিক এইভাবেই কাটিয়ে দেয়, যে কারণে আপনি এই সকল ব্যক্তিকে আজ যে অবস্থায় দেখেন, আগামীকালেও ঠিক সেই অবস্থায় অথবা এর থেকেও খারাপ অবস্থায় দেখতে পান। কারণ একজন লক্ষ্যহীন মানুষ জীবনে কখনোই সফলতা লাভ করতে পারে না, লক্ষ্যহীনতার কারণে সে কখনোই জীবনে উন্নতি করতে পারে না। সুতরাং আপনি যদি আপনার জীবনকে উন্নতি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর এই লক্ষ্য নির্ধারণের মধ্য দিয়ে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন কোন সময়ে আপনাকে কোন কাজটি করতে হবে। অর্থাৎ এখানে আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শুরু করবেন, অযথা কোনো ফালতু জিনিসের ওপর আপনি আপনার সময় নষ্ট করতে তখন দ্বিধাবোধ করবেন।